नतून उपाये आपनादेरके एनआईडी कार्ड भेरिफिकेशन एर उपाय बोले देब। भिडियोटी शेयर करछि, फुल भिडियो कन्टिन्यू करुन। आपनारा जदि एनआईडी गव बिडिते जान जदि देखाते पारे एरकम एकटी अपशन एरर कानेक्शन रिसेट विभिन्न धरनेर अपशनई देखाते पारे, ताई आपनारा एटा छाड़ाओ विभिन्न धरनेर वेबसाइट घाटाघाटी करेओ किन्तु आपनारा एनआईडी कार्ड भेरिफिकेशन अपशनगुलो नाओ पेते पारेन। তাই আমি একদম একটা নতুন উপায়ে আপনাদেরকে এনআইডি কার্ড ভেরিফিকেশনের একটা সিস্টেম বলে দেব, তাই সাথেই থাকুন। এর জন্য আপনাদেরকে যেতে হবে গুগলে গিয়ে এখান থেকে আপনারা সার্চ করবেন ইউ পেনশন নামের যে অনলাইন ওয়েবসাইটটি আছে এখানে যাবেন। যাওয়ার পরে এইখান থেকে আপনারা এই যে পেনশন লগইন এখানে যাবেন। ইন্টারনেটের কাজ, তাই একটু অপেক্ষা করবেন। করার পর আপনাদের সামনে একটা অপশন প্রদর্শিত হবে, এইখান থেকে দেখতে পাচ্ছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষ, এখানে লগইন এবং এখানে দেওয়া আছে আপনার রেজিস্টার। আপনারা রেজিস্টারে যাবেন, রেজিস্টারে ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন উল্লেখ করেছে, এখানে আপনারা এগুলো দেখে নেবেন। এগুলো দেখার কোনো প্রয়োজন নাই, কেননা আপনারা শুধু এনআইডি কার্ড ভেরিফিকেশন অপশনটা চাচ্ছেন। তাই আপনাদের ভেরিফিকেশন অপশনটি দেখার জন্য যা করবেন আপনারা যাবেন, আমি সম্মতি আছি এখানে যাওয়ার পরে এইখান থেকে প্যাকেজ স্কিম নির্বাচন এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে যেহেতু আপনারা আইডি খুলবেন না, তাই আপনাদেরকে বেশি কিছু করার প্রয়োজন নয়। আপনারা জাস্ট নেক্সট অপশনে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের এনআইডি নম্বর চাচ্ছে, আপনারা আপনাদের এনআইডি নম্বরটি দিবেন। দেওয়ার জন্য যা করবেন আপনাদের এনআইডি কার্ডটি হাতে রাখবেন। হাতে রাখার পরে এখানে বলতেছে 13, 13, 17 এবং 10 সংখ্যার এনআইডি নম্বরটি প্রদান করুন। আপনারা এখানে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন, যেরকম আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে জন্ম তারিখ দিয়ে দিবেন। জন্ম তারিখ দেওয়ার জন্য আপনাদেরকে যা করতে হবে, এখানে যদি আপনারা লেখেন তারিখটা দিয়ে দিলাম। তারপরে আপনারা একটা মোবাইল নাম্বার দিবেন, যদি আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই। দেওয়ার পরে এখানে একটা ইমেল নাম্বারও দিয়ে দিতে পারেন, দিয়ে দিবেন। সো আমি আমার ইমেল নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 5 ডিজিটের একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটি এখানে দিয়ে দিতে হবে আপনাদের ভেরিফিকেশন করার জন্য। আপনি রোবট নাকি মানুষ, তাই আপনারা ক্যাপচাটা দিয়ে দিবেন। ক্যাপচাটা সঠিকভাবে দেওয়া হলে তারপরে আপনারা পরবর্তী পেজে যাবেন, একটু অপেক্ষা করবেন। এখানে আপনাদের ওই নাম্বারে একটা ভেরিফিকেশন SMS পাঠানো হচ্ছে কিংবা ওই ইমেইলে যাবে, OTP যাবে, আপনারা ইমেইলটা চেক দিবেন। তাই আমি এখানে মিনিমাইজ করে আমার ইমেইলটা চেক দেব। এখানে যদি আমার ওই ইমেইলটা লগইন করি তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে একটা OTP এসেছে। আমরা এই OTPটা এখানে বসিয়ে দেব। OTPটি বসিয়ে দেওয়ার পরে আপনারা পরবর্তী পেজে যাবেন। একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখতে পাবেন যে আপনাদের এখানে জাতীয় পরিচয়পত্র দেখাচ্ছে, জাতীয় পরিচয়পত্র নম্বরটি দেখাচ্ছে, ফুল নম্বরটি দেখাচ্ছে, সাথে ডিজিটাল নম্বরটি দেখাচ্ছে, জন্ম তারিখটা দেখাচ্ছে এবং আপনার मोबाइल नम्बर देखाच्छे एखाने देखते पाबेन जे आपनार जातीय परिचयपत्रे जे छबिटी देवा आछे एई छबिटिओ एखाने देखते पाबेन। एखाने आपनादेर नाम, बापेर नाम, मायेर नाम एबं जातीय परिचयपत्रे जे समस्त ठिकाना देवा आछे सब धरनेर तथ्यई एखाने आपनारा देखते पाबेन। आर तारपरे बुझते पारबेन जे आपनार एनआईडी कार्डटी सठिक एबं एटा भेरिफिकेशन करा आछे, तार माने आपनार हातेर जे एनआईडी कार्डटा आछे एटा एकदम ही सठिक। आशा करी विषयटी बुझते पेरेछेन। यदि भिडियोटी भालो लेगे थाके अवश्यई लाइक, कमेंट, शेयर।